হিজাব ইস্যুতে ইরানে শুরু হওয়া আন্দোলন অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে। চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ অনেক দেশের নারীবাদীরা। বাধ্যতামূলক হিজাব বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জানাচ্ছেন সংহতি। আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর ফিতনা কিন্তু এখনো আছে, বরং আরো বড় পরিসরে আছে। মসিহুদ্দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা, ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না, তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন, আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন, আপনি ভাবেন, ভাবতে বলছি। আরেকটা হাদিস নবীজি বলেছেন, আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই, মানে 1400 বছর আগে তারা ছিল না পৃথিবীতে, তারা আসবে এক সময়, যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে, কাপড় পরেছে বাট নগ্ন, মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মহিলাতুন মামেলাত, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। নিজে সাজবেন না স্বামীর জন্যে, বাইরের মানুষের জন্য সাজবেন, বাইরের মানুষের জন্যে আপনি সব কিছু করবেন, স্বামীর খেয়াল করবেন না। স্বামী বাসায় আসলে বিরক্ত হচ্ছেন, বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন, পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে। এখন সমাজের ঋদ্ধতা, পরিবারের ঋদ্ধতা, ভালোবাসা থাকবে কিভাবে? নিজেকে তো স্বামীর মনের মতো করে করতে পারছেন না, সবসময় স্বামীকে প্রেশার দিচ্ছেন, এটা লাগবে, ওইটা লাগবে, এইটা আনো, ওইটা আনো, এই ঠিক নাই, ওই ঠিক নাই, তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না, বাপের বাসায় ভালো ছিলাম, কে বলেছে হালাল খেতে, একটা সুদি চাকরি করলেই তো পারো, ওরা তো সবাই করছে, কি সমস্যা? এগুলো করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে। আবার অনেক সময় এমন স্বামীও আছে, স্ত্রী দিনের পথে আসতে চায়, কোরআন পড়তে চায়, হাদিস পড়তে চায়, কত কি করতে চায়, স্বামী বলে এগুলো করা যাবে না, ফেতনা, স্বামী বলে এগুলো এগুলো করা দরকার নাই, বাসায় থাকো চুপচাপ, দুই দিকে সমস্যা। আল্লাহর ওয়াস্তে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, আল্লাহর দিনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন, ধৈর্য ধরেন, সবর করেন, আপোষে মিল মোহাম্মদ বাড়ানোর চেষ্টা করেন, ইনশা আল্লাহ তাআলা ওই পরিবার থেকে ওমর এবং খালিদ রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো সাহাবীর মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সমস্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি, আমি এক একটা টপিক নিয়ে কথা বলতে পারছি না। এই যে ফিতনার কথাগুলো বলছিলাম, এই মহিলাদের ফিতনা ওই সময় যেমন ছিল এই সময় আছে। অনেকেই মেয়ে প্রশ্ন করে যে আপনি তো বলছেন 3 নম্বর কাজটা হচ্ছে মেয়েদের পর্দার কথা, এই বিষয়টা ডিটেলস বলবেন, ডিটেলস আমার চেয়ে মুফতি সাহেবদের কাছে শুনবেন, আমি 4টা কথা বলবো খালি। 1 নম্বর, প্রিয় বোন, আপনি আপনার পোশাকটা এমন করবেন না যেই পোশাকটা পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়, সেটা বোরখা হলেও চলবে না, এমন বোরখা চলবে না যেই বোরখা পরেও আপনার শরীরের কাঠামোটা বোঝা যায়, আমার হাত কতটুকু মোটা কি চিকন এখান থেকে বোঝা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে না, এরকম পোশাক পরা যাবে না। এটা হাত না হয়ে অন্য যে কোনো অঙ্গ হতে পারত, আমার মনে হয় আর খুলে বলার প্রয়োজন নেই, এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও এভাবে শরীরের কাঠামো বোঝা যায়। 1, 2 হচ্ছে এমন পোশাক হবে না যেটা পরার পরেও অঙ্গ দেখা যায়, আমার এই কাপড়ের ভিতর থেকে কি আমার গায়ের রং বোঝা যায়, আমার হাত দেখা যায়, এমন কাপড় দিয়ে পোশাক বানাতে হবে যে কাপড় পরলে ভিতরের অঙ্গ দেখা যায় না, যদি দেখা যায় পর্দা হয় নাই, বোরখা পরলেও হয়নি। 3 নম্বর, নারীরা পুরুষের কোনো পোশাক পরতে পারবে না, আপনি জিন্স পরতে পারেন না, আপনি গেঞ্জি পরতে পারেন না, এগুলো পরে রাস্তায় হাঁটতে পারেন না, আপনি আপনি টি শার্ট পরতে পারেন না, ছেলেদের কোনো পোশাক আপনি পরতে পারবেন না, মেয়েদের শালীন পোশাক আপনাকে পরতে হবে। 4 নম্বর, অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে, তাদের রিলিজিয়নের সাথে সাদৃশ্য আছে, এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এই 4টা মূলনীতি ফলো করে আপনি পর্দা করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। এরপরেও কথায় পর্দা আছে, হাঁটার মধ্যে পর্দা আছে, চাহনিতে পর্দা আছে, এক্সপ্রেশনে পর্দা আছে, সব কিছুর মধ্যেই মেয়ের পর্দা আছে। শালীনতা, আল হায়া, শুআবাতুম মিনাল ঈমান, নবীজি বলেছিলেন না একটা হাদিসে, ঈমানের 73টা শাখা আছে বা 70-এর বেশি শাখা আছে, তার প্রথমটা আব্দালু হা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযান আনিত তারিক, উপরস্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। তারপরে এক্সট্রা একটা কথা বলেছেন, আল হায়া ও শুআবাতু মিনাল ঈমান, হায়া ইমানের একটা বিশেষ অঙ্গ। যখন আপনার কাছে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, আপনি যে কোনো পাপ করতে পারবেন। আর একজন পর্দাশীল মেয়ের, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নেবেন। দেখবেন, দলিল দিবেন, সারা আলাইহাসসালাম তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যাচ্ছেন এই যে প্যালেস্টাইনে হিজরত করতে, রাস্তায় একটা একটা দুষ্ট রাজা গ্রেপ্তার করেছিল, মনে আছে, কিডন্যাপ করেছিল, সারা আলাইহাসসালামকে খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, বললেন, আল্লাহ আমি আমার সতীত্ব আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য কখনো হালাল করি নাই, মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি নাই, আল্লাহ আজকে তুমি আমার আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও। তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল, তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে, তিনবারই সে ওই প্যারালাইজ রোগীর মতো পড়ে গেছে। পরে তাকে ছেড়ে দিয়েছে, যাও একে নিয়ে যাও, এ মানুষ না, এ মনে হয় ফেরেশতা। আপনি যদি পর্দাশীল হন, আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, আমিন।